Assalamualaikum viewers. আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকে দেখাবো যে কিভাবে স্ল্যাবে পাইপ জ্বালান দিতে হয়, পাইপ লাগাইতে হয়। তো এই যে এখানে একটা ক্যারেন ছিল, এই ক্যারেনের জায়গাটা ফাঁকা ছিল। তো এই ফাঁকা জায়গাটাই শুধু অল্প একটু কাজ বাকি ছিল, এই কাজটা আর কি দিছে তিনটা পয়েন্ট। তো একদম সহজ, যে জায়গায় লাইট হইব ওই জায়গায় শুধু মাইপা মার্কিং দেওয়া, ওই জায়গায় একটা বক্স লাগাই দিলে ওকে। পাইপগুলো স্ল্যাব থেকে বাইরে আছে, তো সকেট লাগাইয়া, যেমন এই যে একটা ওইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এদিক দিয়ে যাইয়া, এদিক দিয়ে যাইয়া এইদিক দিয়ে যাইয়া সোজা এখানে লাগানো হয় না পাইপটা। তো এইখানে যাইয়া সোজা এই যে এখানে একটা পাইপ দেওয়া আছে স্ল্যাব থেকে বাইরে আছে, তো এখানে একটা সকেট লাগাইয়া ঢুকে দিলে ওকে। তো এই জায়গায় দুইটা পাইপ আছে, দুইটা পাইপের একটা পাইপ দেওয়ালাম আমরা। এটা একদম সোজা একটা পাইপ, মাইপা পয়েন্ট যে জায়গায় হইব ওই জায়গায় একটা বক্স লাগাই দেবো বাস, আর একটা তারকারা মেরা দিতে হবো কার্টের মধ্যে। বক্স লাগানোর আগে বক্সের মধ্যে মাস্কিং টেপ দিয়ে বন্ধ করে রাখতে হবে, যাতে কংক্রিট দেওয়ার সময় বা বাইভেট দেওয়ার সময় যত কংক্রিট পাইপের ভিতরে না ঢুকে যায়। আর তারকারা লাগাই দিলে আপনার বাইভেট দিলে এদিক ওদিক সরবো না। বাস এই আমাদের ভিডিও ছিল আজকে। তো যাদের ভালো লাগে, যারা এরকম ভিডিও আরও দেখতে চান, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর লাইক কমেন্ট দিতে পারেন, সাপোর্ট করতে পারেন। আপনারা লাইক কমেন্ট দিলে উৎসাহ পাবো আর এরকম ভিডিও বানানোর জন্য, আপনাদের কাছে আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, এই হয়ে গেছে প্রায়। পাইপ লাগানোর পরে পাইপ গুনা দিয়া বাইন্ধা দিতে হবে ওই বিআরসির সাথে, যাতে পাইপ সৈরান ঠেরা না যায়, সকেট থেকে খুললে না যায় বাইভেট দেওয়ার পরে। আর পাইপগুলা যে পাইপের বক্সগুলা যে একবারে পয়েন্টের জায়গায় আছে কিনা এটা দেখতে হবো, মাইপা সুন্দর করে দেখতে হবো, যাতে পরে হ্যাক না করা লাগে, ভাঙানো লাগে। তো কংক্রিট ডালতেছে স্ল্যাবে আর ব্যবহার করতেছে। ছোট একটা স্ল্যাব, অল্প একটু চারো সাইডে হয়ে গেছে, মাঝখানে শুধু অল্প একটু ফাঁকা ছিল, ওই ফাঁকা জায়গাটা। এখানে একটা ক্যারেন ছিল, ক্যারেনটা আমি লাস্টে ভিডিওতে লাস্টে দিয়ে দেবো, দেখাবো আপনাদের যে কত বড় ক্যারেন ছিল আর কীভাবে ছিল। কংক্রিট ডালতেছে, তো এই যে আমাদের স্ল্যাব এই ছোটো অল্প একটু স্ল্যাব, এটা এখানে ক্যারেন ছিল, তো কমপ্লিট হয়ে গেছে একবারে পুরো কমপ্লিট। এই ক্যারেনটা ছিল, এই ক্যারেনটা ছিল, তো এই ক্যারেনটা খোলার জন্য ছোট আর একটা মোবাইল ক্যারেন নিয়ে আসছে ওটা খোলার জন্য। তো এই ছিল ভিডিও আজকে। তো যদি ভালো লেগে থাকে লাইক করেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন। আজকের মতো এখানে শেষ করতেছি, দেখা হবে আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।